আমাদের বেঁচে থাকা ও শরীরের পুষ্টির জন্য সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন প্রতিদিনের ব্যস্ততার কারণে খাওয়া দাওয়ায় আমরা অনেক নিয়মই মেনে চলতে পারি না তবু শরীরের প্রয়োজনে যে খাবারের সাথে যেসব খাবার খাওয়া উচিত নয় তা মেনে না চললে হজমে সমস্যা তো হবেই এমনকি শরীরে বিষক্রিয়াও ঘটতে পারে প্রিয় দর্শক আজকে এ বিষয়ে জানাবো প্রথমেই হেলথ কেয়ারের শুভেচ্ছা নিন আর হ্যাঁ ভিডিওটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল তো ভিয়রস আসুন শুরু করি একসঙ্গে দুইটি উচ্চমাত্রার প্রোটিন খাবেন না উচ্চমাত্রার প্রোটিন যেমন মাংস ডিম দুধ ইত্যাদি খাবারগুলো পরপর খাবেন না এসব খাবার হজম হতে যেমন অনেক সময় নেয় তেমনই শরীরে হঠাৎ করেই প্রোটিনের পরিমাণ বেড়ে যায় একাধিক পুষ্টি উপাদানের মধ্যে বিশেষ কোনো ধরনের উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি শরীরের জন্য ভালো নয় আমাদের শরীর একসঙ্গে সর্বোচ্চ তিরিশ গ্রাম আমিষ হজম করতে পারে তাই এর বেশি আমিষ একসঙ্গে পেটে পড়লে শরীরে তা কাজে লাগবে না ফলে বাড়তি প্রোটিন বা আমিষের জন্য পেটের গণ্ডগোল হতে পারে এ কারণে স্বাস্থ্যের খতিয়ারাতে এ খাবারগুলো পরপর খাবার থেকে এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দুধ কলা একসঙ্গে নয় দুধ ও কলাতে অনেক বেশি পরিমাণে খাদ্য উপাদান থাকার পরও কেন এ দুটো উপাদান একসঙ্গে গ্রহণ করা যাবে না সে বিষয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে দুধ ও কলায় পুষ্ট উপাদানের বৈচিত্র্যতার কারণে আমাদের শরীরে প্রবেশের পরে তা পুষ্টিগ্রহণে ব্যাঘাত ঘটাতে পারে যে কোনো ফলের সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে আর এক্ষেত্রে দুধ ও কলা একসাথে খেলে হজম প্রক্রিয়ায় সমস্যা করে সাইনাস এবং কফের সমস্যা বাড়ে অ্যালার্জির সমস্যায় যারা ভোগেন তাদের দুধ আর কলা একসঙ্গে খাওয়া মোটেই উচিত নয় অডিয়েন্স দুধ ও কলা যদি খেতেই হয় তবে কমপক্ষে বিশ মিনিট গ্যাপ রেখে খাওয়া উচিত খাওয়ার পর চা পান নয় অনেকেরই খাওয়ার পর চা পানের অভ্যাস রয়েছে গবেষকরা একে মোটেই স্বাস্থ্যসম্মত বলেন না গবেষকরা বলছেন চায়ের মধ্যেকার ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যজ্ঞ তৈরি করে এই রাসায়নিক যোগ হজমে সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় সুতরাং আর নয় খাবারের পর চা পান প্রিয় দর্শক অন্যদিকে চা পানের পরপরই জলপান করবেন না তাহলে দাঁত ও মারি ক্ষতিগ্রস্ত হবে না খাবার খাওয়ার সময় একান্ত প্রয়োজন না হলে জল কিংবা ফলের জুস পান করবেন না কারণ খাওয়ার সময় পানি খেলে তা আপনার প্রোটিন কার্বোহাইড্রেট এবং চর্বিযুক্ত খাবারের কার্যকারিতা কমিয়ে দেয় তাই স্বাস্থ্য সুরক্ষায় খাওয়ার দশ মিনিট পর পানি পানির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ফলের সঙ্গে জুস বা পানি নয় ফল খাওয়ার পর পানি খেতে নিষেধ করেন চিকিৎসকেরা ফল খাওয়ার পর আবার পানি খেলে দেহের পাচক রসের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে এজন্য তর্মুজের পর পানি পান না করাই শ্রেয় এর ফলে শরীরে পানির পরিমাণ বেড়ে যাবে না ফলে ইউরিক অ্যাসিড হজম সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলেও শরীরের ক্ষতি হবে না বার্গারের সাথে তেলে ভাজা একসাথে নয় বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় সাধারণত ডুবো তেলে ভাজার কারণে এই দুই খাবার একসঙ্গে খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় পাশাপাশি রক্তচাপ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেয় সুতরাং বার্গারের সাথে ভাজাভুজি একসঙ্গে খাওয়া আর নয় ঠিক তেমনি পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস আর নয় কোল্ড ড্রিঙ্কস সাথে চিজ নয় আমরা অনেকেই জানি না চিজ দেওয়া খাবার মোটেই স্বাস্থ্যকর নয় কারণ কার্বনযুক্ত এই খাবার শরীরে ফ্যাট এবং ক্যালোরি জমতে সাহায্য করে সহজে এটি হজম করা যায় না ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে তাই আপনি যদি চিজ প্রেমী হয়ে থাকেন তাহলে সফট ড্রিঙ্কসের সঙ্গে চিজ খাওয়া থেকে বিরত থাকুন দইয়ের সঙ্গে কোনো ফল নয় স্বাস্থ্য সুরক্ষায় দইয়ের সঙ্গে ফল মিশিয়ে না খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ কারণ এ দুটো খাবার একসঙ্গে খেলে ঠান্ডা কফ অ্যালার্জি এবং সাইনাসের সমস্যা হতে পারে কয়েকটি প্রয়োজনীয় টিপস এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যা শরীরে লোহা ও ক্যালসিয়ামের মতো খনিজের শোষণকে প্রতিরোধ করে ফলে দুধ খাওয়ার বেশ কিছুটা সময় পর গিয়ে এই সব টাইপের ওষুধ খাওয়া উচিত অথবা অ্যান্টিবায়োটিক চলাকালীন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জেনে নিন যে এই ওষুধ চলাকালীন দুধ খাওয়া যাবে কি না রাতে খেতে হবে খুব হালকা খেতে হবে সারাদিনের সব থেকে কম খাবার সন্ধ্যা পার হলে শুধু পানি জাতীয় খাবার খাওয়া ভালো তবে কেউ যদি রাত জাগেন তাহলে রাতে আর খেতে পারেন তবে সেটা ভাত বা রুটি নয় এমন কি কোনো খাবারও নয় যেটি অ্যাসিডিটি তৈরি করবে বেশি রাতে যদি খেতেই হয় তবে ছালাদ জুস বা স্যুপ জাতীয় খাবার ভালো অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে যা স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ হার্টে ও রক্তবাহনকারী ধমনীর উপর লবণের প্রভাব পড়ে সরাসরি তাই অতিরিক্ত লবণ খাওয়া বর্জন করুন ডেয়ার ভিয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আলোচনাটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত আপনাদের মূল্যবান মন্তব্য আশা করছি আর হ্যাঁ হেলথ অ্যান্ড বিউটির উপর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ